নারী দিবসে বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ শিবির। গত 8ই মার্চ শিলিগুড়ি মহকুমার বাগডোগরা স্টালিননগরে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় ও সুমিতা ক্যান্সার সোসাইটির ব্যবস্থাপনায় বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ শিবির ও ক্যান্সার সচেতনতা শিবিরের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস সাফল্যের সাথে পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত জনজাতি ও আদিবাসী নারীদের মধ্যে বিশেষ আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হয়। শিবিরের শুরুতে ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু আদিবাসী জনজাতি মহিলাদের খাদা পরিয়ে সম্মান জানিয়ে তাদের কাছে নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং নারীদের সমানাধিকার ও স্বাধিকার অর্জনে তাদের এগিয়ে আসার আহ্বান জানান। সঠিক আত্মমর্যাদা ও আত্মসম্মানের সাথে সমাজে তারা যাতে বসবাস করতে পারেন, তাদের নারী জীবন যাতে সার্থকতা পায়, তার জন্য পিছিয়ে পড়া নারীদের আরও সচেতন হতে হবে বলে তিনি উল্লেখ করেন। সুমিতা ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য ক্যান্সার প্রতিরোধে নারীদের আবশ্যিক করণীয় সম্পর্কে বিশদে বক্তব্য রাখেন। ধারাবাহিকভাবে জনজাতি ও আদিবাসী নারীদের কল্যাণে এই ধরনের ব্যতিক্রমী কর্মসূচি চলবে বলে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়। बहुत बहुत शुक्रिया, हम लोग आए हैं वैक्सीन लेने के लिए। ये एक सोशल ड्यूटी है, हम तुम लोग का तुम लोग को देख के दूसरे भी आएंगे और उनको हम वैक्सीन देंगे। ये सोशल ट्रांसफॉर्मेशन का काम, सोशल ट्रांसफॉर्मेशन सामाजिक विवर्तन, ठीक है, ये पहले नहीं था। हाँ, दूसरों को तुम समझाएंगे। हाँ, ये बहुत अच्छा है, ये लेना चाहिए। हाँ, ठीक है, तर जो स्वाधिकार तर समाधिकार प्रतिष्ठा करा শুধু পড়া হবে, অর্থাৎ কবে হবে সেটা বলা মুশকিল। সেজন্য আজকের দিনে আমরা এই ছোট্ট আমাদের অনুষ্ঠান কর্মসূচি, এর মাধ্যমে এই তিনটে ফ্যাক্টর, এই তিনটে উপাদানের কথা যাবো। একটা হচ্ছে রাষ্ট্র বা রাজ্য, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম, আর একটা হচ্ছে প্রকৃত স্বেচ্ছাসেবী সংস্থা বা সামাজিক সংস্থা। তাদেরকে এগিয়ে আসতে হবে, যৌথভাবে এসে মহিলাদের যে স্বাধিকার রক্ষা এবং সমানাধিকার প্রদান, এইটাকে বাস্তবায়িত করতে হবে। এখানে দুটো শব্দে আমি বললাম, দুটো শব্দে যে একটা স্বাধিকার, একটা হচ্ছে সমানাধিকার। স্বাধিকারটা কিন্তু খোদ আর লেডিসকে অবটেন করতে পারে। হ্যাঁ, আর সমানাধিকার যে হয়, সমানাধিকার কী করবে, রাষ্ট্র দেবে, প্রশাসন দেবে, আর স্বাধিকার খোদ কে অর্জন করা চাই। এবং যদি নিজেকে সেই স্বাধিকারের অর্জন করতে হয়, অর্থাৎ আত্মসম্মান আত্মমর্যাদা যদি একজন লেডিসের না থাকে, তাহলে ওটা সে কোনোদিনই স্বাধিকার সে পাবে না, অর্জন করতে পারবে না। যে আমার এই সম্মান আছে, আমার আত্মমর্যাদা আছে,